চায়ের চুমুকে, চায়ের চুমুকে। দর্শক, আজ 7ই মার্চ 1971 সালের এই দিনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পথ ধরেই আমরা পেয়েছি আমাদের আজকের স্বাধীনতা। আমাদের সকলের প্রিয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন, সেই সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকব মারিয়া শিমু। আজ কি বারো কয় তারিখ তা এখন জেনে নেব দিনক্ষণ সেগমেন্ট থেকে। আজ রবিবার 7 মার্চ 2021 খ্রিস্টাব্দ, 22 ফাল্গুন 1427 বঙ্গাব্দ, 22 রজব 1442 হিজরি। ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ, তাই আজ সারাদিনের আবহাওয়া কেমন হবে, বাইরে বের হওয়ার আগে আপনাদের প্রস্তুতি কী হবে তা এখন দেখিয়ে দেব হাওয়া বদলে। ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার খবর। আজকের তাপমাত্রা সর্বনিম্ন 21, সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ 35%। বাতাসের গতি ঘন্টায় 12 কিলোমিটার। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 3 মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর 6টা 15 মিনিটে। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে আমাদের জাতির জনক যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, যে ভাষণটি কিনা এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, এখন সেই ভাষণটি শুনে আসি, চলুন। 7ই মার্চ 1971 রবিবার, মানুষ জেগে ওঠে স্বাধীনতার ঘোষণা শোনার প্রত্যাশায়। চারিদিকে উৎসবের প্রস্তুতি, চারিদিকে মানুষের মিছিল। মানুষ আসে দূর দূরান্ত থেকে, মানুষ আসে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ থেকে। মানুষ আসে বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনতে। ঢাকার কোনো মানুষ সেদিন বাড়িতে ছিল না, সব মানুষ সর্বার্দি উদ্যানে এসে উপস্থিত হয়েছিল। সর্বার্দি উদ্যান ছিল সেদিন জনসমুদ্র, সাগরের যেমন সীমাহীন, সেদিনকার জনসভা ছিল সীমাহীন, সীমাহীন জনসমুদ্র। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ বক্তৃতা এবং পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতাটি দিয়ে একটি নিরস্ত্র বাঙালি জাতিকে তিনি সশস্ত্র জাতিতে রূপান্তরিত করলেন। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অবস্থান নেয়। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেই তারা জনসভার উপর ঝাঁপিয়ে পড়বে। বেলা 3টা 20 মিনিট রেসকোর্স ময়দানে নৌকাকৃতির বিশাল মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শুরু করেন ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। শ্রমিক কারখানা বন্ধ করে এসে উপস্থিত হয়েছে, কৃষক লাঙ্গলের ফলা ফেলে দিয়ে উপস্থিত হয়েছে, নৌকার মাঝি বৈঠা নিয়ে উপস্থিত হয়েছে, যার যা কিছু ছিল তাই নিয়ে উপস্থিত হয়েছে। এবং তখন তো আজকালকার মতো এত যোগাযোগ ছিল না, তখন ট্রেনে করে লোক আসতো। আজকে যেমন রাস্তাঘাট, পুল, কালঘাট ব্যাপক উন্নতি হয়েছে, তখন কিন্তু কিছুই ছিল না। এবং তার মধ্যেও সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক এসেছে, অর্থাৎ মিটিংয়ের কোনো সীমা ছিল না। মাত্র 20 মিনিট বাড়ানো দিয়েছিল, এই 20 মিনিটের মধ্যে এত সুন্দর একটা বক্তব্য করবে এটা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু ওই দিন স্বাধীনতা, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,
এইটা বলার পরে যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুতি রাখো, আমি ডাক দেবার না পারি, এই সব কিছু বলছে। সকলেই মনে করছে স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, 7 তারিখের বক্তৃতায় এভরিথিং ওয়াজ দেয়ার। বঙ্গবন্ধুর ভাষণ বেতারে সরাসরি প্রচারের সমস্ত ব্যবস্থায় বেতার কর্তৃপক্ষ করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সামরিক কর্তৃপক্ষ প্রচার বন্ধ করে দেয়। এর মধ্যে টিএনটির সঙ্গে যোগাযোগ করে টিএনটি টেলিফোন লাইন টেনে দিয়েছে সেই রেসকোর্স ময়দান থেকে শাহবাগের বেতার স্টুডিওতে। আমরা যে কজন মানুষের দরকার এই অনুষ্ঠান শাখা এবং প্রকৌশল শাখা, শুধু তারাই আমরা শাহবাগের বেতার কেন্দ্রে রয়েছি। আমরা একটা কাজ করেছিলাম যে সমস্ত টেলিফোন, তখন তো মোবাইল ছিল না, টেলিফোনে রিসিভার তুলে রাখা হয়েছিল যে সামরিক কর্তৃপক্ষ থেকে বা বাইরে থেকে কোনো কেউ যেন কোনো নির্দেশ না দিতে পারে। এই সময় আমি ছিলাম 1 নম্বর স্টুডিওতে, এই শাহবাগ কেন্দ্রে স্টুডিওতে দুজন ঘোষক, সেই মঞ্জুর কাদের, পরে বাবুল আক্তার যে নাম তার, আর মহসিন, ওরা স্লোগান দিচ্ছে। এই সময় হঠাৎ একজন আমাদের অধিবেশন কর্মকর্তা, উনি একটা ছোট স্লিপ নিয়ে আসলেন, সেটি আমাদের বার্তা বিভাগ থেকে এনেছেন, যে বার্তা বিভাগে ওই সময় একজন সহকারী সম্পাদক তিনি এসেছেন শিফট ডিউটিতে, উনি জানতেন না। উনি দুটোর সময় এসে দেখেন তার টেলিফোনটি তোলা রিসিভার, উনি সেটা আবার রিসিভারে রেখেছেন, তখনই টেলিফোন বেজে উঠেছিল। এবং মেজর সিদ্দিক সালেক, তিনি সমস্ত সামরিক কর্তৃপক্ষ থেকে এই মিডিয়াগুলোর সঙ্গে, গণমাধ্যমগুলোর সঙ্গে, সংবাদপত্রের সঙ্গে যোগাযোগ রাখতেন, তিনি একটি মেসেজ পাঠিয়েছেন যে শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণ বা বক্তৃতা বেতারে প্রচার করা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তার প্রতিবাদে বেতারের সমস্ত বাঙালি কর্মকর্তা কর্মচারী শিল্পী কুশলীরা ধর্মঘট করে, ফলে বেতার বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধুও তার বক্তৃতায় বললেন যে আমি শুনলাম আমার বক্তৃতা প্রচার করা হচ্ছে না, আমাদের কথা যদি বেতার টেলিভিশনে প্রচার না করা হয় তাহলে কোনো বাঙালি কর্মচারী বেতার টেলিভিশনে যাবে না। একটা ব্যাপার, বেতার কেন্দ্রে কিন্তু দেখুন সামরিক ছাউনি আছে এবং সামরিক প্রহরা বেতারের গেটে, স্টুডিওর গেটেও রয়েছে, কিন্তু তারা এই নির্দেশের সঙ্গে সম্পৃক্ত না, তারা নিরাপত্তার জন্য রয়েছে। আমরা সেই মুহূর্তে কোনো ঘোষণা না দিয়ে রেডিও শাটডাউন করে বন্ধ করে বেরিয়ে পড়লাম এবং মাঠে চলে গেলাম। তখন এই ডায়াবেটিক হাসপাতাল ছিল না, একটা ছোটো মাঠের মতো ছিল, সেখানে কোনাকুনি গিয়ে আমরা স্টেজের কাছে, তো তখন বঙ্গবন্ধুর সেই শেষ ঐতিহাসিক মানে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটি তখন উনি বলছেন। আমরা ঠিক করলাম যে এখন তো বন্ধ করলাম, কিন্তু রাতের অধিবেশনও আমরা চালাবো না যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর বক্তৃতা প্রচার না করা হচ্ছে, উনিও নির্দেশ দিয়েছেন এবং আমরাও মনস্থির করেছি করব না। তো ওই যে যেখানে পারে সব ছড়িয়ে পড়ে গেল এবং সেই রাত্রে প্রথম পাকিস্তানের কোনো বেতার কেন্দ্র সম্পূর্ণ প্রচার বন্ধ ছিল। আজ পূর্ব পাকিস্তানের নতুন গভর্নর টিক্কা খান ঢাকায় এসে পৌঁছান। বেতারে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার না করায় সন্ধ্যায় রেডিও স্টেশনের লনে কারা যেন বোমা বিস্ফোরণ ঘটায়। 7ই মার্চের সন্ধেবেলা আমরা গেলাম বঙ্গবন্ধুর বাড়িতে, আমি, ওয়াহিদুল হক সাহেব, আতিকুল ইসলাম, অভিনেতা গোলাম মুস্তাফা আর হাফিজ বলে একজন তখন সহকারী পরিচালক ছিল, পরে চলচ্চিত্র পরিচালক হয়েছিলেন, আমরা কজন 32 নম্বরে গেলাম বঙ্গবন্ধুর কাছে। তো বঙ্গবন্ধু আমাদের সঙ্গে বসলেন, বসে তিনি বললেন যে ঠিক আছে তোদের কথা মতো যদি টেলিভিশন চলে তাহলে তোরা টেলিভিশনে যাবি, নাহলে যাবি না, অসহযোগী থাকবে। এই বলে তিনি জহুরুল হক সাহেব বলে তখন সচিব ছিলেন তথ্য মন্ত্রণালয়ের ইস্ট পাকিস্তানের, তার কাছে আমাদের পাঠালেন 20 নম্বর ধানমন্ডিতে রোডে, সেখানে জহুরুল হক সাহেব থাকতেন। তো আমরা 32 থেকে উঠে জহুরুল হক সাহেবের কাছে 20 নম্বরে গেলাম। তিনি রাওয়ালপিন্ডির সঙ্গে নানা রকম আলোচনা করলেন, বেরিয়ে এসে আমাদের বললেন ঠিক আছে আপনাদের হাতে আমরা বেতার টেলিভিশন ছেড়ে দিতে পারি যদি আপনারা দুটি শর্তে রাজি হন। শর্ত দুটি কি? না, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা কিছু বলতে পারবেন না আর পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। জহুরুল হক সাহেবের ফোন থেকে আমরা বঙ্গবন্ধুকে ফোন করলাম 32 নম্বরে, দিয়ে বললাম যে আমাদেরকে এই শর্ত দিচ্ছে। তখন বঙ্গবন্ধু আমাদের বললেন যে আপাতত এই শর্তে তোরা মেরে যা,
রেডিও টেলিভিশন দখল কর। আমি আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিতে পারে না পারে তোমরা বন্ধ করে মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সকালে খুব অল্প সময় ব্যস্ততার মাঝেও কীভাবে নাস্তাটি রেডি করতে পারেন তা দেখে নেব কুইক ব্রেকফাস্টে। দিনের শুরুটা হওয়া উচিত স্বাস্থ্যকর খাবার দিয়ে, যাতে সারাদিন আমরা কর্মক্ষম থাকতে পারি, এনার্জেটিক থাকতে পারি। কিন্তু অনেকে আছেন যারা ওজন বেড়ে যাওয়ার ভয়ে হয়তো সকালের নাস্তাটাই বাদ দিয়ে দেন। এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট, কোনো বেলার খাবারই স্কিপ করা যাবে না। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি ব্রেকফাস্ট তৈরি করব যেটা আপনার ওজন বাড়াবে না, খেতেও ভীষণ টেস্টি এবং খুব চটজলদি তৈরি হয়ে যায়। করছি ওটস ব্রেকফাস্ট। দর্শক দেখতে পাচ্ছেন অনেক কম উপকরণ, এখানে আমি দুধ রেখেছি, আছে মধু, কিছু ফ্রুটস এবং ওটস। বুঝতে পাচ্ছেন সব কিছুই খুবই হেলদি, আর ওটস যেটা সেটা তো আপনারা মোটামুটি জেনেই গেছেন ইতিমধ্যে খুবই উপকারী। তাহলে দর্শক আমি শুরু করছি। প্রথমে আমি দুধ দিয়ে দিব, দুধটা আমি হাফ লিটার মতো রেখেছি, হাফ লিটার দুধ চাল দিব আমি, খুব বেশি ঘন করব না। এর মধ্যে আমি দিয়ে দিব ওটস। ওটস আসলে কার্বোহাইড্রেটের একটা ভালো উৎস। কার্বোহাইড্রেট দুই রকমের হয়, একটা হলো সরল আর একটা হলো জটিল। আর এটা যেটা সেটা হলো জটিল বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা খুব স্লোলি আমাদের অ্যাবজর্ব করে, হজমটা একটু দেরিতে হয়, যার জন্য অনেকক্ষণ একটা পেট ভরার অনুভূতি থাকে। এখানে আমি 4 টেবিল চামচ ওটস দিব, কিন্তু ওটসটা কিন্তু বুঝে শুনে খেতে হবে, যেহেতু এটা কার্বোহাইড্রেট। আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম ওটস এবং সময় খুবই কম লাগে, মাত্র 5 মিনিটে এটা তৈরি হয়ে যায়। এটা গ্লুটেন ফ্রি, সেই সাথে এটা হোল গ্রেন, আঁশ আছে, প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং ফাইবার রয়েছে। আমরা কিন্তু যখন তখন এটা তৈরি করতে পারি। আর এখানে আমি ফ্রুটস রেখেছি, দেখতে পাচ্ছেন আপেল আছে, আছে কলা, সেই সাথে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, আছে কিশমিশ এবং খেজুর। সবগুলোকে আমি ছোট ছোট কিউব করে রেখেছি। আর আপনার পছন্দ মতো যে কোনো সিজনাল ফল নিতে পারেন। আমি কোনো রকম চিনির ব্যবহার করব না, যেহেতু আমি আগেই বলেছি এটা খুবই হেলদি, বিশেষ করে যারা হেলথ কনশাস, যারা ওজনটাকে কন্ট্রোল করতে চান, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, তারা এ ধরনের খাবার অনায়াসে খেতে পারেন। এটা ঘন হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মধু, সেটাও কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমি দিয়ে দিব 2 টেবিল চামচ, আন্দাজ করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মধু। মধু হলো ন্যাচারাল এনার্জি বুস্টার, অনেক ন্যাচারাল গুণও আছে, চিনির চেয়ে মধু খাওয়া অনেক ভালো। সবশেষে আমি দিয়ে দিব কিছু কিশমিশ, কিছু খেজুর, এগুলো বাইটে পড়লে খেতেও ভালো লাগবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, চুলাটা বন্ধ করে তারপরে আমি দিয়ে দিচ্ছি আপেল এবং কলা, কারণ আপেল কলা যদি আগে দেই, তাপে দিয়ে দিই, তাহলে কিন্তু তাপে ভিটামিনটা নষ্ট হয়ে যায়, সেহেতু আমি চুলা বন্ধ করে জাস্ট এটা মিক্স করে ফেললাম। চাইলে আপনারা ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন, অথবা এলাচ, দারচিনি, যার যেটা পছন্দ তারা সেটা দিতে পারেন, সেই ফ্লেভারটাকে তারা প্রমিনেন্ট করতে পারেন। আমি এখানে কিছুই দিচ্ছি না, ফ্রুটসের যে একটা ন্যাচারাল যে একটা ফ্লেভার আছে সেটাকে আমি রেখেছি, ওটসের একটা ফ্লেভার আছে সেটাই আমি এখানে ধরে রেখেছি। আর দিয়ে দিব কিছু আঙ্গুর, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে এবং ঘন থক থেকে একটা ক্ষীর মতো হয়ে গেছে এবং খুব কম সময়ে। এখন আমরা এটাকে রেডি করে ফেলছি পরিবেশনের জন্য। ঢেলে দিচ্ছি, আপনারা চাইলে এ ধরনের সিঙ্গেল বোলট এটাকে সার্ভ করতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল বড় বাটিতেও আপনারা সার্ভ করতে পারেন। যেহেতু ফ্রুটস দিয়ে করেছি ওটস ব্রেকফাস্ট, সেহেতু আমি ফ্রুটস দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি, কিছু অ্যাপেল, বানানা, এটা আপনাদের পছন্দ মতো। হাতের কাছে আমার ছিল কিউই, দিয়ে দিলাম কিউই। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুব সহজেই, মাত্র 5 মিনিটে ওটস ব্রেকফাস্ট। আশা করছি বাড়িতে এটা তৈরি করবেন
এতে আপনার কোনো টেনশন থাকবে না ওজন বেড়ে যাওয়া সেই সাথে খেতে ভীষণ ভীষণ টেস্টি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ ঐতিহাসিক 7ই মার্চ। 1971 সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি ঐতিহাসিক ভাষণ নামে পরিচিত, কারণ সেই ভাষণের সূত্র ধরেই শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ। আজ সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.শ. আরিফিন সিদ্দিক স্যারকে। শুভ সকাল, কেমন আছেন স্যার? জি, আছি ভালো। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাই 1971 সালের ঠিক এই দিনটিতে ঢাকা রেসকোর্স ময়দানে যেই ভাষণটি হয়েছিল এবং যেই ভাষণটি কিনা ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত, সেই ভাষণটির সূত্রপাত কিভাবে হয়েছিল স্যার? ধন্যবাদ আপনাকে। আজকে 7ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ তো আজকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার, ইউনেস্কোর সেই আন্তর্জাতিক স্মারকের অংশ। আজকের এই দিনে আমি জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই আমাদের 30 লক্ষ মানুষ যারা বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণ শুনে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এবং পরবর্তীতে 26শে মার্চ 1971 মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনি যেটি বললেন যে কীভাবে 7ই মার্চ তারিখে আমরা উপনীত হলাম, আমরা যদি 71-এর 1 মার্চ তারিখে যাই, 71-এর 1 মার্চ তারিখে বঙ্গবন্ধু হোটেল পূর্বাণীতে একটি সভা আহ্বান করে রেখেছিলেন, কারণ 3রা মার্চ অর্থাৎ একদিন পরই পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে ঢাকায় এবং সেইভাবে সব প্রস্তুতি নিয়ে আছে। কিন্তু 1 মার্চ দুপুরবেলায় পাকিস্তানের সেনাশাসক ইয়াহিয়া খান হঠাৎ করে বেতার ভাষণ দিলেন এবং সেই বেতার ভাষণে ইয়াহিয়া খান ঘোষণা করেছে যে অনির্দিষ্টকালের জন্য অনিবার্য কারণে পাকিস্তানের জাতীয় পরিষদের 3রা মার্চের যে অধিবেশন সেটি স্থগিত করে দেওয়া হলো। চিন্তা করা যায়, আমরা সবাই অপেক্ষা করছি, বঙ্গবন্ধু আমাদের অবিসংবাদিত নেতা, শুধু পূর্ব পাকিস্তানের নয় সারা পাকিস্তানের অবিসংবাদিত নেতা, তিনি পাকিস্তানের দায়িত্বভার গ্রহণ করবেন, সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে, সেই অধিবেশন হঠাৎ করে একদিন আগে এইভাবে স্থগিত করে দেয়া, এটা একটা ষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধু সেই সভা যে ডেকেছিলেন হোটেল পূর্বাণীতে সেটি ছিল আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা তারা বসবেন, আলোচনা করবেন কিভাবে সংসদে তারা পরবর্তী সংসদে তারা কি করবেন। সেই হোটেল পূর্বাণীর সভাটা হলো সেদিন, কিন্তু সেটা তখন হয়ে গেল একটা সংবাদ সম্মেলন, কারণ ঢাকা শহরে তখন প্রায় 300-এর অধিক বিদেশি সাংবাদিক, তারা যখন খবর পেয়েছে বঙ্গবন্ধু সেই হোটেল পূর্বাণীতে যাচ্ছেন, সব চলে গেলেন ওখানে, বঙ্গবন্ধু সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিলেন এবং তিনি তখন ঘোষণা করলেন যে এই যে ইয়াহিয়া খানের ঘোষণা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরবর্তী দিন অর্থাৎ 2রা মার্চ তারিখে বঙ্গবন্ধু ঢাকায় হরতাল ঘোষণা করলেন, 3রা মার্চ তারিখে সারা দেশে হরতাল ঘোষণা করলেন এবং তিনি বললেন যে আমি 7 তারিখে জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেব, বক্তব্য রাখব। সেইভাবে 7ই মার্চে আমরা আসলাম এবং 7ই মার্চে আপনি যেটি বলছিলেন যে সেই সময়ের সোহরাওয়ার্দী উদ্যান, সেই সময়ের রেসকোর্স ময়দান, আজকের সোহরাওয়ার্দী উদ্যান, সেই রমনার রেসকোর্সে 10 লক্ষের উপরে মানুষ, ঢাকা শহরে তখন মানুষ কয়জন ছিল, তার মাঝে 10 লক্ষ মানুষ রেসকোর্সে উপস্থিত, তাহলে বোঝা যায় যে সেদিন আর বাড়িতে খুব বেশি মানুষ ছিল না, সবাই এসেছে যে আমাদের নেতা কী বলতে চান, কী বলেন, কী অবস্থা এখন দেশের, এসেছে সবাই। এবং বঙ্গবন্ধু শুরু করলেন ভাইয়েরা আমার, এই যে ভাইয়েরা আমার দিয়ে শুরু করলেন এবং পরবর্তী 19 মিনিট যেভাবে বক্তব্য রেখে গেলেন তাতে কখনোই আমার কাছে অন্তত মনে হয় না যে এটি ভাষণ, আমার কাছে মনে হয় তিনি 7.5 কোটি মানুষের প্রতিনিধি, 10 লক্ষ লোক সামনে আছে, এই 10 লক্ষ মানুষের সাথে তিনি কথোপকথন করছেন, কথা বলছেন, কনভারসেশন, তিনি ভাইয়েরা আমার বলে শুরু করলেন এবং তখন তিনি বললেন যে আজকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জায়গায় আমার মানুষের উপরে গুলি হচ্ছে, কেন গুলি হচ্ছে,
এই যে কথাগুলো বললেন, অর্থাৎ মানুষ যারা শ্রোতা দর্শক আছেন তাদের সাথে উনি যুক্ত হয়ে গেলেন, তাদেরকে গেঁথে নিলেন। রেফারেন্স টু অডিয়েন্স বলে আমরা একটা কথা বলি, যে অডিয়েন্সকে কমিউনিকেট করা, তো সেটা কিন্তু তিনি একেবারে অত্যন্ত সুন্দরভাবে শুরু করে দিলেন। এবং পরবর্তীতে তো একের পর এক ঘোষণা দিয়ে যাচ্ছেন, নির্দেশ দিয়ে যাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, ডিক্লারেশন দিচ্ছেন, এবং শেষ পর্যন্ত উনি গিয়ে তো আমাদের কার্যত স্বাধীনতার ঘোষণাই দিয়ে দিলেন। স্যার, সেই জায়গায় একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি বা এখন যে ভাষণটি আমরা যেটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই ভাষণটি তো অনেক কিছু কেটে বা একটা পর্যায়ে নিয়ে এসে তখন সেটাকে আরেকটু ছোট করা হয়েছে। অনেকেই আবার বলে থাকেন যে সেই সময়টাতে যদিও আমি তখন ছিলাম না, আমি হয়তো বা পড়ে বা শুনে যতটুকু পড়ে এবং শুনে যতটুকু আমি জেনেছি, তখন সে কি আমাদের আমাদের জাতির জনক কি ভাষণ দিচ্ছেন, তিনি আদৌ স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন কিনা, তিনি আদৌ তাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন কিনা, তার জন্য তার উপর নজর রাখা হয়েছিল হেলিকপ্টারের মাধ্যমে। এবং তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেটা যথেষ্ট টেকনিক্যাল ভাষণ ছিল, যেটাতে কিনা যারা বোঝার তারা বুঝে নিয়েছিল যে এটাই স্বাধীনতার ঘোষণা। তো স্যার, সেই ভাষণটাতে কি স্বাধীনতার ডিরেক্ট কোনো ঘোষণা ছিল কি না, বা স্বাধীনতার যে ঘোষণাটা সেটা কি তিনি একদম সরাসরি দিতে পেরেছিলেন কি না, বা কতটুকু তিনি আমাদের যারা সামনে ছিলেন, যাদের সাথে তিনি কানেক্ট করছিলেন, তাদেরকে তিনি কতটুকু বোঝাতে পেরেছিলেন, এটা একটু আপনার কাছে জানতে চাই স্যার। এটা আপনার খুবই সুন্দর প্রশ্ন, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই আসবে। যেমন আপনি যেটা বললেন যে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন কি না, আবার আপনিই বলেছেন যে উপরে হেলিকপ্টার ঘুরছিল, নজর রাখা হচ্ছিল, নজর রাখা হচ্ছিল। বঙ্গবন্ধুর এই ভাষণ তদানীন্তন রেডিও পাকিস্তান ঢাকা এবং বাংলাদেশ পাকিস্তান টেলিভিশন ঢাকা, তাদের কিন্তু সম্প্রচার করার কথা ছিল। আচ্ছা, সম্প্রচার করবে তারা তাৎক্ষণিকভাবে, কিন্তু হঠাৎ করে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন, বঙ্গবন্ধুর খবর পেলেন যে বেতার এবং টেলিভিশন এই সম্প্রচার বন্ধ করে দিয়েছে, সম্প্রচার করছে না তারা। আচ্ছা, আগে কিন্তু সমস্ত প্রস্তুতি নেওয়া ছিল, তাদের লোকজন এসে সমস্ত যন্ত্রপাতি ঠিক করে বসিয়ে গেছে। খবর পাওয়ার সাথে সাথে বঙ্গবন্ধুর ভাষণ চলছে, এই ভাষণের মধ্যেই তিনি বললেন যে আপনারা যারা বেতারে আছেন, বাঙালি যারা আছেন, তারা বেরিয়ে আসেন, অসহযোগ শুরু করেন, তারা বেরিয়ে আসলেন। বাংলাদেশ রেডিও পাকিস্তান ঢাকার কেন্দ্র সেই সময় স্তব্ধ হয়ে গেল। বঙ্গবন্ধু যতক্ষণ ভাষণ দিলেন এবং তারপরে ওই দিন রাতে কিন্তু আর ঢাকা বেতার কোনো সম্প্রচার করে নাই। পরের দিন সকাল 8:30 দিকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হলো, কারণ সারা রাত পাকিস্তানিদের উপরে এমন চাপ গেল, এমন চাপ গিয়েছে যে তাদের পক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ছাড়া এটা খোলা সম্ভব হয় নাই। তো এটা ছিল একটা বাস্তবতা। আর যেটি বললেন, বঙ্গবন্ধু ভাষণে সবই বলেছেন, বলতে গেলে এটি স্বাধীনতার কার্যত ঘোষণা, আমরা যেটাকে বলি ডি ফ্যাক্টো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এতে আর কী বাকি থাকে। কিন্তু বঙ্গবন্ধু এটি বলেন নাই যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এটি কবে বললেন? এটি বললেন 18 দিন পরে, 26শে মার্চ। 25শে মার্চে যখন পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, তখন তিনি তাৎক্ষণিকভাবে 26শে মার্চের প্রথম পরে বললেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই কথাগুলো কিন্তু বঙ্গবন্ধু নিজেই আবার বলেছেন, উনি বলেছেন 75-এর 8ই মার্চ। 75 সালে তিনি গেছেন টাঙ্গাইলে, এবং টাঙ্গাইলের মোহাম্মদ আলী কলেজ উদ্বোধন করতে গেছেন কাকমারিতে। সেখানে তিনি বলছেন যে আমি 7ই মার্চে আপনাদেরকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলাম, 25শে মার্চ রাতে আমি আপনাদেরকে মুক্তিযুদ্ধের হুকুম দিয়েছি। এই যে হুকুম, এটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। পাকিস্তানের একজন সেনা সদস্য থাকা পর্যন্ত আপনাদের মুক্তিযুদ্ধ চালিয়ে যেতে হবে। এই যে কত ঘোষণা তারা দিয়েছিলেন, সেটা ছিল আমাদের ডি জুরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আইনগত যে আপনার ঘোষণা দরকার হয়, সেই আইনগত ঘোষণা ছিল এটা, আর এটা ছিল ডি ফ্যাক্টো। প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন, কিন্তু আমাদের কাছে, আমরা যারা সেদিন মাঠে শুনেছি,
অথবা পরের দিন সকালে বেতারে সম্প্রচারে শুনেছি, আমাদের কাছে আর কোনো বোঝার বাকি ছিল না যে এটাই হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ডাক। তো এই একটা ডাক, যে এই ডাকের কারণে কি না, যেটা কিন্তু একদমই পরিকল্পিত ছিল না, যেটা আপনি বললেন যে এক তারিখে কিন্তু তারা পরবর্তী স্টেপ কী নেবেন, পরবর্তীতে তারা কীভাবে দেশ পরিচালনা করবেন, সেটার জন্য একটা খুব স্বাভাবিক একটা সভা ডাকা হয়েছিল। কিন্তু যখনই তিনি বুঝতে পারলেন, আমাদের জাতির জনক বুঝতে পারলেন যে তারা কোনোভাবেই হয়তো বা আমাদেরকে স্বাধীনভাবে আমাদের মতামত বক্তব্য করার অধিকারটা দিতে চাইছেন না, তখন তিনি 7ই মার্চের ভাষণের প্রস্তুতি গ্রহণ করলেন। এবং তখনই যখন আবারও একবার তিনি উপলব্ধি করলেন যে এরা কোনোভাবেই খুব আপোষে হয়তো বা আমাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দিবেন না, তারপরে কিন্তু তারপরেও তিনি অপেক্ষা করেছেন। এবং 25শে মার্চ যে নির্যাতন পাকিস্তানিরা করেছেন বাঙালিদের উপরে, তারপরে এই ঘোষণাটা শুরু হয়ে গেছে। তো এই যে প্রথম থেকেই তার স্বপ্ন একটাই ছিল, সেটা হচ্ছে আমাদের অধিকার কিভাবে আমরা অর্জন করে নিতে পারি, আমরা কিভাবে আমাদের অধিকার পেতে পারি, আমরা কিভাবে সম্মানের সাথে বেঁচে থাকতে পারি। তার পরবর্তী পর্যায়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, যেখানে কিনা আমরা মুক্তির নিঃশ্বাস নিতে পেরেছি, স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি। তো এই যে স্বপ্ন নিয়ে, যেই স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ডাক দিয়েছেন, পরিকল্পনা করেছেন, থেকেছেন তিনি, এবং একটি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি বলেছেন যে এখন থেকে আমরা মুক্ত এবং এর পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করব কীভাবে বাংলাদেশকে সাজানো যায়, সেই স্বপ্নের দেশ বাংলাদেশ, সেটা কি এই পর্যায়ে এসে পরিপূর্ণভাবে কি আমরা তার স্বপ্নটা বাস্তবায়ন করতে পেরেছি কিনা, আপনার কাছে কি মনে হয়? না, সেইটা তো ধরেন আমাদের তখন তো চলে যেতে হবে 75-এর পরে আমরা কী অবস্থায় ছিলাম, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হলেন। কিন্তু এই 7ই মার্চের ভাষণের যদি আপনি আসেন, 7ই মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ, নিশ্চয়ই ঐতিহাসিক ভাষণ হয়েছে বলেই তো আজকে মানব সভ্যতার ঐতিহ্যবাহী দলিল হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু এই 7ই মার্চের ভাষণটাকে শুধু ঐতিহাসিক আমি বলি না, আমি বলি এটা তট অতিক্রমী ভাষণ। আমরা বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিচ্ছেন, আমরা তখন পরাধীন দেশে আছি, সমুদ্রের এই পারে, একটা মহাসমুদ্র, মহাসমুদ্রের এক পারে আমরা আছি পরাধীন জায়গায়। বঙ্গবন্ধু সমুদ্রের ওই পারে স্বাধীন বাংলাদেশের দিকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে এখন এই সমুদ্র পাড়ি দিতে হবে, এবং সমুদ্র আমরা পাড়ি দিয়েছি বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণকে উপজীব্য করে। বঙ্গবন্ধুর ভাষণ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা সমুদ্র পাড়ি দিয়েছি, ওই পারে গিয়ে পৌঁছেছি স্বাধীন বাংলাদেশে। কিন্তু এই পারে, ওই পারে পৌঁছতে গিয়ে আমাদের 30 লক্ষ মানুষ আমরা হারিয়েছি, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আমরা হারিয়েছি, সারা দেশের মহামূল্যবান সম্পদ আমরা হারিয়েছি, আমাদের বুদ্ধিজীবীদেরকে আমরা হারিয়েছি। কিন্তু আমরা বঙ্গবন্ধুর সেই ভাষণকে ধারণ করে এগিয়ে গেছি। এই ভাষণ ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র। মূল মন্ত্রের মধ্যে দেখেন আপনি বঙ্গবন্ধু কোনটা বলেন নাই। 25শে মার্চের আগে 7ই মার্চে যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, পাকিস্তানের 24 বছরের ইতিহাস তিনি বর্ণনা করছেন এবং পাকিস্তানের অবলুপ্তি ঘোষণা করছে বলতে গেলে, এবং নতুন একটা রাষ্ট্রের অভ্যুদয় হচ্ছে, নতুন রাষ্ট্র আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই কথাগুলো তিনি বলছেন। এবং বঙ্গবন্ধুর মাঝে যে কোমল হৃদয় এবং কঠিন চেতনা কাজ করে একই সাথে, সেটাও কিন্তু এই ভাষণে দৃশ্যমান। তিনি পাকিস্তানিদের উদ্দেশ্য করে বলছেন, তোমাদেরকে আমি ভাতে মারব, তোমাদেরকে আমি পানিতে মারব বলছেন। কিন্তু বলার সাথে সাথে কী বললেন, একেবারে পরের সেন্টেন্স, তোমরা আমার ভাই, তোমরা আমার মানুষের উপরে গুলি করো না, তোমাদেরকে কেউ কিছু করবো না, তোমরা বেরাকে ফিরে যাও। বোঝা যায় দেখেন কত উদারভাবে তিনি বলছেন। আবার আমাদের অসহযোগ আন্দোলন চলছে, শ্রমিকদেরকে তিনি কাজ করতে নিষেধ করছেন, অসহযোগ চলবে, মিল কারখানা বন্ধ থাকবে, সবই বললেন। আবার বললেন মালিকদের উদ্দেশ্য করে যে আমার শ্রমিকরা যাবে, তাদেরকে মাসের পয়লা বেতন দিয়ে দিবেন, কারণ উনি জানেন যে গরিব মানুষ, তাদের একদিন যদি বেতন না পান তা তাদের জন্য অসুবিধা হবে। রিক্সা চলবে, বাস চলবে, লঞ্চ চলবে বলছেন, কারণ কি যে গরিব মানুষের যাতায়াতের জন্য কোনো অসুবিধা নেই। এই ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। গরিব মানুষের জন্যই তিনি সারাটা জীবন ব্যয় করে গেছেন। স্বাধীনতার পর যত ভাষণ দিয়েছেন, আপনাদের লক্ষ্য করবেন সেখানে সবসময় বলেছেন
যে স্বাধীনতার সুফল আমার গরিব মানুষের দ্বারে পৌঁছে দিতে হবে, দুঃখী মানুষের মুখে আমি হাসি দেখতে চাই। এই যে একটু আগে আপনি বললেন যে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা কতটুকু সোনার বাংলার দিকে পৌঁছাতে পেরেছি, সোনার বাংলা পৌঁছাতে পারবো না যদি না বঙ্গবন্ধুর সোনার বাংলার যে সূত্র, সোনার বাংলা কীভাবে গড়তে হবে সেটাও কিন্তু বঙ্গবন্ধু বলে গেছেন। সোনার মানুষ গড়তে হলে, সোনার বাংলা গড়তে হলে আমার সোনার মানুষ চাই। তো আমরা কি নিজেদেরকে সোনার মানুষ হিসেবে গড়তে পেরেছি? আমরা কি বলতে পারবো যে আমরা সোনার মানুষ? আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেদেরকে সোনার মানুষে রূপান্তরিত করতে পারবো ততক্ষণ পর্যন্ত তো সোনার বাংলা আমরা গড়তে পারবো না। তো অতএব আজকের এই 7ই মার্চের এই তারিখে আমাদের প্রত্যেকের আত্মসংকল্প আত্মপ্রত্যয়ী হতে হবে যে আমরা নিজেদেরকে সোনার মানুষে রূপান্তরিত করবো, তাহলে আমাদের সোনার বাংলা নিশ্চয়ই আমরা পাবো। অবশ্যই তাই স্যার, এবং যেটা আপনি বললেন যে আমরা নিজেকে কতটুকু সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি বা চাইছি, সেই 1971 সালের 7ই মার্চের ভাষণ যদি আমরা দেখি, সেই একটা ভাষণের উপর ভিত্তি করে, সেই একটা ভাষণকে অনুপ্রেরণা করেই কিন্তু এতগুলো মানুষ, এবং যেটা আপনি বললেন যে এত শহীদ, এত মা বোনের সম্ভ্রম হারিয়েও কিন্তু আমরা ওই একটা ভাষণের অনুপ্রেরণায় সামনে এগিয়ে গেছি, আমরা সমুদ্র পাড়ি দিয়েছি। তো এখন কিন্তু আর হয়তোবা আমাদের সেই অস্ত্র নিয়ে যুদ্ধ করার সময়টা নেই বা করতে হচ্ছে না, কিন্তু তারপরেও একটা যুদ্ধ কিন্তু রয়েই যায় যে কিভাবে আমরা সোনার বাংলা গড়ব। সেই যুদ্ধটা যারা করবে তারা হচ্ছেন তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য স্যার আপনার কাছে কী মনে হয় বঙ্গবন্ধুকে কীভাবে তুলে ধরা উচিত? বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা, বঙ্গবন্ধুর ভাবনা, সেগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা উচিত। আর তরুণ প্রজন্মের কথা বললে আমাদের শিক্ষার কথা বলতে হবে। বঙ্গবন্ধুর যে শিক্ষা ভাবনা ছিল, সেই শিক্ষা ভাবনা, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা তো আমরা বাস্তবায়ন করতে পারিনি। যদি সেটি আমরা বাস্তবায়ন করতে পারি, আমার ধারণা যে আমরা নতুন প্রজন্মকে সোনার মানুষে রূপান্তর করতে পারব। যেমন দেখেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, বাংলাদেশের অর্থ ঘাটতি আছে, কোষাগার শূন্য হয়ে গেছে, কিন্তু সেখানে এসে তিনি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করলেন, প্রাথমিক শিক্ষাকে একমুখী করলেন, অবৈতনিক করলেন। কেন? কারণ উনি দেখতে চেয়েছেন যে এই প্রজাতন্ত্রের সকল শিশু, সে বিত্তবানের শিশু হোক অথবা বিত্তহীনের শিশু হোক, সবাই যেন স্কুলে যায় এবং সবাই যেন একই সিস্টেমে লেখাপড়া করে, সবাই যেন একই ইউনিফর্ম গায়ে দিয়ে স্কুলে যায়, অর্থাৎ তাদের মাঝে কোনো বৈষম্য যেন না থাকে। এই শিশু বয়সে যদি এই বৈষম্যহীন একটা পরিবেশে তারা বড় হয়, বড় হওয়ার পরে তাদের মাঝে কিন্তু সেই বোধটা কাজ করবে, বৈষম্যহীন পরিবেশের একটা বোধ কাজ করবে। আমরা হয়তো হাতের পাঁচটা আঙ্গুল এক সমান করতে পারবো না কখনো, একেবারে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা হয়তো সম্ভব হবে না, কিন্তু মনের মাঝে যদি বৈষম্যের বোধটা না থাকে তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। এবং বঙ্গবন্ধু সেটাই কিন্তু চেয়েছিলেন। আমরা আজকে কত মুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছি, তো এই বিষয়গুলো আজকে চিন্তাভাবনার সুযোগ আছে। আজকে 7ই মার্চের তারিখে আমাদের পেছনের দিকে ফিরে যাওয়া দরকার। 7ই মার্চ 1971 বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বলতম দিন, এবং এই 7ই মার্চ আমাদের সামনের এগিয়ে যাওয়ার পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। অবশ্যই স্যার, চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আমাদের দর্শকদের মধ্যে যারা নবীন প্রজন্মের ছেলে মেয়ে, তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে তোমরা বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করবে, আর বঙ্গবন্ধুকে জানানোর দায়িত্বটা কিন্তু আমাদের ছিল, আমরা সেইভাবে বঙ্গবন্ধুকে জানাতে পারিনি। 75-এর 15ই আগস্ট থেকে 1996-এর 23শে জুন, এই দীর্ঘ 21 বৎসর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি পর্যন্ত এই দেশে একবারের জন্য প্রচার হয়নি। চিন্তা করা যায় যে এই ভাষণ আমাদের দেশের জন্ম দিয়েছে, সেই ভাষণ থেকে আমাদের নতুন প্রজন্মকে আমরা দূরে রেখেছি। 1996 সালের 23শে জুন যখন প্রথম বঙ্গবন্ধুর ভাষণটি প্রচার হয়েছে, সম্প্রচার হয়েছে, তখন বহু তরুণ প্রজন্মের ছেলেমেয়ে আমাকে এসে বলেছে যে স্যার, আমাদের যে এই মাপের একজন নেতা ছিলেন এটা আমরা কোনোদিন কল্পনা করিনি, কারণ আমরা দেখিনি বঙ্গবন্ধুকে এইভাবে। তো এখন বঙ্গবন্ধুকে আমাদের উপস্থাপন করা, বঙ্গবন্ধুকে উপস্থাপন করার জন্য আমাদের নিজেদের কিছু বলার দরকার নাই, বঙ্গবন্ধুর ভাষণগুলো তাদের সামনে নিয়ে আসা, বঙ্গবন্ধুকে তাদের সামনে উপস্থাপন করা, এটা যদি আমরা করি, যেটা আপনারা আজকে করছেন আপনাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, আমি মনে করি তাহলে আমাদের নতুন প্রজন্ম সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর সাথে একটা সেতু বন্ধনের মাঝে থাকবে।